সাবজেক্ট হিসেবে ইংরেজি বিষয়টা কেমন হতে পারে ব্যাপারটা বোঝা দরকার চলো আমরা প্রথমে দেখিনি কাদের জন্য এই ইংরেজি বিষয়টা পারফেক্ট হবে যারা একটু কল্পনা প্রবণ যারা একটু চায় এই যান্ত্রিক যুগেও একটু সাহিত্যের স্বাদ নিতে একটু মানুষের মন সম্বন্ধে বোঝার জন্য মানুষের মানুষের ইন্টারাকশনগুলো বোঝার জন্য আগের যুগে মানুষের সাথে মানুষের যে সম্পর্কগুলো ছিল মানবিকতা কেমন ছিল মনুষ্যত্ববোধটা কেমন ছিল সেই জিনিসগুলো নিয়ে যারা একটু ভালো করে জানতে চায় কোর অর্থে তাদের জন্য কিন্তু এই ইংরেজি বিষয়টা বা এই ইংরেজি সাহিত্যটা এখন শুধুমাত্র যে এই মনের খোরাক মিটালেই হবে তা না সেটা তো প্যাটের খোরাকও মিটাতে হবে তার মানে সেটার একদম প্রায়োগিক যোগ্য ফিল কোনগুলো বা কোথায় কোথায় একটা ইংরেজি পাস করা একজন গ্রাজুয়েট চাকরি করতে পারে এটুক তোমাদের নিশ্চিত করে বলতে পারি যে ইংরেজিতে পাস করা একজন গ্রাজুয়েটে যদি ভালো স্কিল থাকে তবে সে বেকার থাকে না এটাকে আমি বলছি শুধু তাই না মারুফ ভাইকে জিজ্ঞেস করো নো স্যার নো ইম্পসিবল এক্স্যাক্টলি কেউ যদি খুব ভালোভাবে স্কিলফুল হয় তবে তার পক্ষে বেকার থাকা পসিবল না কারণ এই ক্ষেত্রে রয়েছে তোমার ফার্স্ট প্রায়োরিটিতে অনেকে হালের ক্রেড যেটাকে বলে বিসিএস বিসিএসে তোমার শিক্ষা ক্যাডার এবং জেনারেল ক্যাডারও রয়েছে সেখানে একটা স্টুডেন্ট যেহেতু হচ্ছে চারটা বছর সময় দিচ্ছে এই ইংরেজিতে তার মানে সে এই সময়টা কিন্তু খুব ভালোভাবে সে গ্রামাটিক্যালে অনেক ভালোভাবে স্কিলফুল হচ্ছে অনেক ভালো জানতেছে তো তার বাড়তেছে এরপরে রয়েছে তোমার ব্যাঙ্ক জব ব্যাংকের ক্ষেত্রে তোমার যেহেতু হচ্ছে সেখানে অনেক বেশি পরিমাণ ফর্মাল হতে হয় অনেক বেশি পরিমাণ আমার ইংরেজির দক্ষ হতে হয় এর জন্য যাদের ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে বা ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট তবে তাদেরকে বেশি প্রায়োরিটি দেয় এছাড়া বাংলাদেশের বিভিন্ন যে ইংরেজি পত্রিকাগুলো রয়েছে সেই ইংরেজি পত্রিকাগুলোতে এডিটর হিসেবেও জয়েন করা যায় ক্রমান্বয়ে সেখান থেকে দেখা যায় যে ভালো ভালো পজিশনে চলে যাওয়া যায় এছাড়া বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানি লাইক ইউনিলিভার এর মতো কোম্পানিগুলো যাদের ব্যাকগ্রাউন্ড ইংরেজি বা ইংরেজি ডিপার্টমেন্টের তাদেরকে বেশি প্রায়োরিটি দেয় তুমি চাইলে কন্টেন্ট রাইটার হতে পারো বর্তমানে কিন্তু এই কন্টেন্ট রাইটার এবং কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি ভ্যালু বেড়ে গিয়েছে এখন তোমার যদি ব্যাকগ্রাউন্ড ইংরেজিতে হয় তুমি ইংরেজিতে অবশ্যই দক্ষ হবার নর্মালি যেটা মনে হয় তো সেই জিনিসটাকে তুমি কাজে লাগাতে পারো তোমার এই কন্টেন্ট ক্রিয়েশানে এবং তখন তুমি ইন্টারন্যাশনাল পুরো একটা ফিল পাচ্ছ প্ল্যাটফর্ম পাচ্ছ তোমার এই ইংরেজির নলেজগুলোকে কাজে লাগা জন্য তখন যে তোমাকে শুধুমাত্র এই সরকারের দেওয়া চাকরি বা বেসরকারি লেভেলে দেওয়া চাকরিগুলোর উপর ডিপেন্ড করতে হবে তা না তুমি একদম ফ্রিল্যান্সার হিসেবেও কিন্তু খুব ভালো এক স্যালারি পেতে পারো বা টাকা ইনকাম করতে পারো তার মানে সেক্টর কিন্তু অনেক ভালোভাবে ওপেন করা আছে জাস্ট তোমাকে সেখান থেকে সুযোগগুলো নিতে হবে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি ডিপার্টমেন্টের অন্যতম একজন স্টুডেন্ট ছিল নাগ যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা প্রথম নারী গ্রাজুয়েট তিনি কিন্তু ছিলেন এই ইংরেজি ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট ব্যাপারটা কি বুঝতে পেরেছ আমি বুঝিতে আছি আচ্ছা এরপরে আরেকটা জিনিস হচ্ছে এই ইংরেজিতে যখন তুমি পড়তে আসবে তখন যে তোমাকে শুধুমাত্র ইংরেজি পড়ানো হবে তা না ইংরেজির পাশাপাশি তোমাকে বাংলাদেশ স্টাডিজও পড়তে হবে ফিলোসফিও পড়তে হবে বিশ্ববিদ্যালয় ভেদে আরও কিছু কোর্স অ্যাড হতে পারে যেটা হচ্ছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে এরপরে তোমাকে ট্রাজেডি পড়তে হবে কমেডি পড়তে হবে তোমার এই ক্রিটিসিজমগুলো পড়তে হবে বিশ্বে যে সাহিত্যগুলো রয়েছে তুমি দেখে থাকবা বিভিন্ন যে বিখ্যাত মুভিগুলো হয় তুমি যখন ইংরেজির একজন সাহিত্যের স্টুডেন্ট হবা তখন তুমি যত স্ট্যান্ডার্ডভাবে তুমি ওই জিনিসটার ক্রিটিসাইজ করতে পারবা খুব ভালোভাবে সমালোচনা করতে পারবা অন্য ফিল্ডের স্টুডেন্টরা কিন্তু অত ভালোভাবে পারবে না তোমার পার্সপেক্টিভটা যত ভালোভাবে ওয়াইডেন থাকবে সেটা অন্য ফিল্ডের স্টুডেন্ট কিন্তু থাকবে না তার মানে তুমি অন্যদের থেকে কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে থাকবা একজন সিনেমা প্রোডিউসার হিসেবেও কিন্তু যারা এই ইংরেজি ডিপার্টমেন্টের স্টুডেন্ট তারা কিন্তু একটা ভালো প্রায়োরিটি পায় তার মানে তুমি একজন স্টুডেন্ট যদি এই অনাস্থা করে ইংরেজিতে পরবর্তী চাইলে সে অন্য কোনো ফিল্ডেও শিফট হতে পারে বা পরবর্তী এই পোস্ট গ্রাজুয়েশনটা অন্য ফিল্ডেও নিতে পারে ইংরেজিতে ব্যাসিকটা ভালো হওয়ার কারণে অনেকে শিক্ষকতাটাকেও পেশা হিসাবে নিতে চায় কারণ এই ক্ষেত্রে দেখা যায় যে তোমার বিভিন্ন কলেজে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইভেন বিভিন্ন স্কুলেও ইংরেজি টিচারদের অনেক ডিমান্ড তোমাদের এক নজরে দেখিয়ে দেয় যে ইন্টারন্যাশনাল লেভেলে তোমার কোন কোন সেক্টরগুলো রয়েছে এই ইংরেজি থেকে পাশ করা স্টুডেন্টদের জন্য দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলে একজন ইংরেজি গ্র্যাজুয়েটরা এখানে কাজ করতে পারে বা এইসব ফিল্ডে কাজ করতে পারে আমরা রেগুলার আমাদের সাবজেক্ট রিভিউগুলো তোমাদের রিকমেন্ডেশন অনুযায়ী আপলোড করা ট্রাই করছি বা বানানো ট্রাই করছি পজিটিভ ফিডব্যাকগুলো আমাদেরকে অনুপ্রাণিত করছে বা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করছে ফিউচার রিভিউগুলো বানানোর জন্য তোমার স্পেশালি কোন সাবজেক্টের রিভিউ প্রয়োজন যেটা হয়তো বা এখন তুমি ইন্টারনেটে ঘাটাঘাটি করেও খুঁজে পাচ্ছ না বা যেটা সম্বন্ধে তোমার জানা প্রয়োজন যেখানে তুমি ক্যারিয়ার করতে চাচ্ছ অথবা তুমি বিশ্ববিদ্যালয়ের চান্স পেয়েছো ওই সাবজেক্টে বা ওই সাবজেক্টে বিস্তারিত কোনো ভিডিও পাচ্ছ না বা বিস্তারিত কোনো রিভিউ পাচ্ছ না তাহলে সেটা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে প্লিজ জানাবা আমি আমার সর্বোচ্চ দিয়ে ট্রাই করব তোমাদের সেগুলোর উত্তর দেওয়ার জন্য বা সে রিলেটেড একটা রিভিউ বানিয়ে ফেলার জন্য এবং তোমাদের যদি আমাদের এই রিভিউগুলো ভালো লাগে আশা করি তোমরা কনসিডার করবো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য এখন আসো ইংরেজি নিয়ে পড়বা না কারা প্রথমত হচ্ছে যারা মুক্তভাবে কল্পনা করতে পছন্দ করো না বা যারা চাও একদম রিয়েলিস্টিক ভাবনা করো আমার মনে হয় তারা এখানে না আসাই ভালো কারণ এখানে তখন আসলে দেখা যাবে যে রেজাল্ট খারাপ হওয়ার কারণে সিজি খুব ভালো আপ না হওয়ার কারণে অনেকে ফ্রাস্ট্রেশনে ভোগে তখন দেখা যায় একদম সুইসাইডাল কন্ডিশনের মতো হয়ে যায় আত্মহত্যার পর্যায়ে চলে যায় এই সিজি খারাপ থাকার কারণে অনেকে খুব বেশি পরিমাণ হতাশ হয়ে যায় আর যেহেতু এখানে অনেক তোমার সেই তোমার সাহিত্য থেকে শুরু করে আরও অনেক টাইপের সাহিত্য রয়েছে ইংরেজি সাহিত্য কিন্তু অনেক ভাস্ট তো সেই এই ভাস্টনেস কারণে পড়ার প্রেসারের কারণে অনেকে দেখা যায় যে পড়া ছেড়ে দেওয়ার কন্ডিশন হয় বা ড্রপ আউটের ঘটনাও কিন্তু ঘটে যে অনেক বেশি পরিমাণ পড়ার প্রেসারে তো তুমি যদি চাও যে এত কিছুর পরেও তুমি ইংরেজি জিনিসটাকে তোমার নিজের করে নিতে একটা আমি বলতে পারি যে ইংরেজি বিষয়টা হচ্ছে একটা কুল সাবজেক্ট একজন একজন দেখোই তো যে অনেকে দেখবে যে হচ্ছে বাংলা বলার চেয়েও বাংলা কথা বলতে গিয়ে দেখা যায় সে বাংলা চেয়ে ইংরেজি বেশি বলে নিজেকে কুল প্রমাণ করার জন্য তো এখনও আমাদের সেই ব্রিটিশ মানসিকতাটা রয়ে গেছে যে নিজেকে কুল প্রমাণ করার অন্যতম হচ্ছে ইংরেজিতে ভালো হওয়া এটা যে শুধুমাত্র আমাদের দেশে তা না বিভিন্ন দেশেও কিন্তু তারা তাদের মাতৃভাষার সাথে এই ইংরেজিটাকে মিশিয়ে নিজেদের কুল প্রমাণ করার ট্রাই করে কারণ হচ্ছে এটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ এখন এই ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে তুমি যদি ভালো করতে চাও তবে আমি বলবো ইউ আর মোস্ট ওয়েলকাম টু ইংলিশ ডিপার্টমেন্ট অফ এনি ইউনিভার্সিটি অর এনি কলেজ বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি আসতে পারো পড়াশোনা করতে পারো সাথে সাথে তুমি আইটি স্কিলটা কম্পিউটার স্কিলটা ডেভেলপ করো ইনশাল্লাহ তোমার জন্য ভালো কিছুই ওয়েট করছে দেখা হবে নেক্সট কোনো সাবজেক্ট রিভিউতে অথবা নেক্সট কোনো বুক রিভিউতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো থ্যাংক ইউ